কাল পুনরুত্থান রবিবার বা ইস্টার সানডে খ্রিস্টধর্মের অনুসারীদের পবিত্র দিন। তাদের বিশ্বাস, ঈশ্বরের পরিকল্পনা মতো যীশু খ্রিস্ট মানুষের পাপের ভার কমাতে ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যুর পর তৃতীয় দিনে আবারও জীবিত হয়ে ওঠেন। এবারও করোনা মোকাবিলা এবং মিলন ও সম্প্রীতির বার্তা ছড়ানোর প্রত্যয় উচ্চারিত হচ্ছে। খ্রিস্টীয় বিশ্বাস অনুযায়ী নির্দোষ হওয়ার পরও যীশুখ্রিস্ট মানুষকে পাপ থেকে মুক্তি পথ দেখানোর অভিযোগে তখনকার শাসক গোষ্ঠীর হাতে বন্দী ও নির্যাতিত হন। শুধু নির্যাতনই নয়, সংখ্যাগরিষ্ঠ বিভ্রান্ত মানুষের দাবির মুখে যীশুখ্রিস্টকে ক্রুশবিদ্ধ করে শাসকরা, সেখানে তাঁর মৃত্যু ঘটে। বাইবেল মতে ঈশ্বরের ইচ্ছে অনুযায়ী তা অনিবার্য ছিল। মৃত্যুর পর তৃতীয় দিনে তিনি আবার জীবিত হয়ে ওঠেন, যা পুনরুত্থান হিসেবে সুবিদিত। দিনটি ছিল রবিবার, আর তাও ঈশ্বরের পরিকল্পনারই অংশ। এবারের পুনরুত্থানের রবিবার আবারও পালন ও উদযাপন করা হচ্ছে করোনা বাস্তবতায়, তাই প্রার্থনায় চাওয়া থাকবে সে অনুযায়ী। একই সঙ্গে দেশ ও বিশ্বজুড়ে অস্থির পরিস্থিতির বিষয়টিও বিবেচনায় থাকবে। এবার ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই যেন সুস্থ থাকে এবং এই মহামারী থেকে যেন রক্ষা পায়। আশা করব যেন দেশের মানুষ ভালো থাকে, আমাদের দেশটা উন্নতির দিকে অগ্রসর হয়, আমরা যেন সবাই ভালো থাকি। বর্তমানে যে মহামারী করোনা ভাইরাস, এর থেকে যেন বাংলাদেশের আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি, নিরাপদে থাকি। আর এই পুনরুত্থান উৎসব আমাদের বড় চাওয়া, আমাদের মহান সৃষ্টিকর্তার কাছে, ঈশ্বরের কাছে, কোভিড-19 থেকে যেন গোটা বিশ্ব পরিত্রাণ পেতে পারে এবং এর মধ্য দিয়ে যেন মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে, আনন্দ ফিরে আসে, শান্তি ফিরে আসে। আর বাহ্যিকভাবে পুনরুত্থানের যাবতীয় আনুষ্ঠানিকতায় স্বাস্থ্যবিধি মেনে চলার প্রত্যয় সংশ্লিষ্টদের। দূরত্ব বজায় রেখে স্যানিটাইজার ব্যবহার করে, মাস্ক ব্যবহার করে আমরা চাচ্ছি যে আমাদের প্রোগ্রামগুলো করতে আর কি। সরকারের নির্দেশনা তোমাকে মানতে হবে, স্বাস্থ্য সচেতন থাকতে হবে, নিজেকে সেফ রাখতে হবে। আমরা খুব সুন্দর করে এই উৎসব পালন করতে পারবো বলে আমি বিশ্বাস করি। সামাজিকতার বিষয়টা হয়তোবা যখন পরিস্থিতি ভালো হবে আমরা করতে পারবো, কিন্তু এই সময়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো আমাদের নিজেদের নিরাপত্তা এবং নিজেদের বেঁচে থাকা। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন ঈশ্বর এই ধরনের পরিস্থিতির উত্তরণে আমাদের সবাইকে আশীর্বাদ করেন। জুয়েল থিওটোনিয়াস, ডিবিসি নিউজ, ঢাকা।